নমস্কার কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জেলা সারা দিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে সিতাইয়ের আক্রান্তদের দেখতে জেলা তৃণমূল নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে দলীয় কর্মীদের উপর আক্রমণের অভিযোগ ইস্তাফা দাইহাট পুরসভার পুর প্রধানের যুবতীর সঙ্গে ভিডিও ভাইরাল দলের নির্দেশেই পদত্যাগ তৃণমূলের পুর প্রধানের ভোট পরবর্তী হিংসা বীরভূমের পাঁচ তৃণমূল কর্মীকে গ্রেপ্তার সিবিআই এর সদাইপুরের বিজেপি কর্মীর উপরে হামলার অভিযোগ গরু পাচার কাণ্ডে বোলপুরের সক্রিয় সিবিআই লটারির দোকানে হানা অনুব্রত পুরস্কার প্রাপ্তির নথি সহ তলব লটারি বিক্রেতাকে কাজ শেষের আগেই প্রকল্পের টাকা তুলে ফলক বসানোর অভিযোগ জেলা শাসকের দ্বারস্থ ইংরেজ বাজারের বাসিন্দারা রাজনৈতিক ভিন্নতার মধ্যে সৌজন্য গায়ের কাটা তৃণমূল নেত্রী সরকারি প্রকল্পের শিলান্যাসে বিরোধীদের মিষ্টিমুখ নভেম্বরের প্রথম শুক্রবার ফাউন্টেন পেন্ডে কলম দিবসে কলমই ইতিহাস হাজারো ঝর্ণা কলম দিনটি পালন মালদাহের কলম প্রেমীরা জগদ্ধাত্রী পূজা শেষ হলেও রেশ কাটেনি অশোকনগরে নিরঞ্জন না হওয়ায় দশমী থেকে টানা চার দিন মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন সময় একটা ছোট্ট বিরতি ফিরে আসছে বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে মীমাংসা নামে স্থানীয় কাউন্সিলর সহ তিনজন মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ খড়গপুরে তদন্ত নেমে পুলিশ অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করলেও অধরা কাউন্সিলর ও অপর অভিযুক্ত কাউন্সিলর সহ দুই অভিযুক্তকে গ্রেফতারের দাবি নির্যাতিতার কাউন্সিলরের সাফাই তাকে ফাঁসানো হয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং চাপ দিয়ে গর্ভপাত করানোর অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে ঘটনার মীমাংসা করে দেওয়ার নামে স্থানীয় কাউন্সিলরের পার্টি অফিসে ডেকে আনেন মহিলাকে অভিযোগ সেখানে প্রেমিক কাউন্সিলর এবং আরও একজন তাকে ধর্ষণ করে মাস তিনেক আগে ঘটনাটি ঘটলেও কাউন্সিলরের হুমকিতে মুখ খুলতে পারেননি বলে দাবি নির্যাতিতার পরে খড়গপুর টাউন থানায় অভিযোগ করা হলে প্রেমিক অলোক কুমারকে গ্রেফতার করে পুলিশ সঙ্গী অরবিন্দ রাও কাউন্সিলরের গ্রেফতারের দাবি জানিয়েছেন মহিলা বছর পাঁচেক আগে স্বামী হারানোর মহিলা খড়গপুরে বাপের বাড়ি ছিলেন সেখানে অলোক কুমার নামে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে একাধিকবার ধর্ষণ করেন অলোক এমনকি গর্ভপাতও করানো হয় অভিযোগ জানাতে বিজেপি থেকে জিতে তৃণমূলে আসা কাউন্সিলর মুকেশ হুমানের দ্বারস্থ হন মহিলা অভিযোগ গত ২৫ জুলাই আইমার পার্টি অফিসে মহিলাকে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয় ও ক্যা কিয়া হামকো লেকে গিয়া লেকে জানে সে মুকেশ হুমনে এস অরবিন্দ রাও এস আলোক কুমার হামকো বুলায়া বুলাকে হামকো লেকে গিয়া এস আলোক কুমার লেকে যাকে ওয়াহা মেরে সাথ মে তিনো কা তিনো মিলকে রেপ কিয়া করনে কে বাদ মে বলতা হ্যায় কি আগর তুম মুকেশ হুমনে মেরা মাথা মে বন্দুক রাখকে বলতা হ্যায় কি তুম আগর কিসি কো বোলা এস আলোক কুমার সব মিলকে আগর তুম কিসি কো বোলা ইয়ে বালা বাত তো তুমকো জান সে মার দেগা আর কহিন জানা মত কমপ্লেন উমপ্লেন করনে কে লিয়ে জো হুয়া সো হুয়া আর কহিন জানে কা দরকার নেই অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর মুকেশ হুমানে মুকেশের দাবি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের নালিশও তিনি শুনেছেন হ্যাঁ হামলোক সমঝায় ও খুদ আয়ে থে না হামলোকের পাশে বোলনে কে লিয়ে তো হামলোক উসকো বোলে বার বার তো আপকা কেস এসা আতে রহতা তো এক কাম কিজিয়ে কহিন না কহিন এক বড়িয়া কিসি কো দেখ কে আপ ঘর বসা লিজিয়ে छोटा छोटा बच्चा आप लोग का है और उससे बार बार ऐसा किसी को तो हम लोग कितना बार समझाएंगे और कुछ होने से हम लोग भी अगर कहीं पर ऐसा है तो हम लोग भी थोड़ा हेल्प कर देंगे आपको ये बात हुआ था उसके बाद में क्या हुआ मैं सुनने में आया कि उसके बाद कुछ दिन के बाद देख रहा कि मेरा नाम से भी ऐसा कर दिया बोल के तो इसमें जो अभी मेरा जो विरोधी है उसको कुछ मेरे खिलाफ में मिलता नहीं तो उसको जानकारी भी हम लोग को भी आया कि वो खुद उनको पैसा दे के वो ले जा के कोर्ट में ले जा के मेरा नाम से भी केस करवा दिया তো উনকো কুছ মিল রহা নেই দলত্যাগে কাউন্সিলরকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি তৃণমূলে যাওয়ার আগে পদ্ম শিবিরে থাকাকালীন এমন কাণ্ড কারখানা দেখানোর সাহস হয়নি বলে দাবি দলীয় নেতৃত্বের কিন্তু হঠাৎ তৃণমূলের পুনঃপুরে পড়ে গত মে মাসে উনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন যতদিন বিজেপিতে ছিলেন ততদিন ওনার নৈতিক চরিত্র ঠিক ছিল উনি শৃঙ্খলাবদ্ধ ছিলেন কিন্তু যে মুহূর্তে উনি তৃণমূলে যোগ দিলেন সেই মুহূর্তে তৃণমূলের চরিত্র অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থানার পাশাপাশি প্রশাসনের বিভিন্ন মহলে চিঠি দিয়েছেন নির্যাতিতা পাশাপাশি অবিলম্বে অরবিন্দ এবং মুকেশকে গ্রেফতারের দাবিও তুলেছেন তিনি খড়গপুর থেকে সৌম্যকান্তি ত্রিপাঠীর রিপোর্ট কলকাতা টিভি
ग्रामे नतून निकाशी तैरिर बरात पेयेछिलेन ठिकादार संस्था काज शेष ना करेई बरातेर टाका तुले नेवार अभियोगे ठिका संस्थार बिरुद्धे आरो अभियोग काज ना करे मानुषेर दृष्टिके आड़ाल करते माटिर नीचे बसानो होयेछे फलक मुखे कुलूप पंचायत प्रधानेर सरकारी बरात नछब करार अभियोग पंचायत प्रधानेर बिरुद्धे दुर्नीतिर अभियोगे जिला शासकेर द्वारस्थ मालदार इंग्रेज बाजारेर बासिंदारा निकाशी तैरी सरकारी टाका तछरूपेर अभियोग ठिका संस्थार बिरुद्धे सरकारी टाका आत्मसात करेछेन पंचायत प्रधानो दुजनेर बिरुद्धे दुर्नीतिर अभियोग निये जिला शासकेर द्वारस्थ मालदार इंग्रेज बाजारेर काजी ग्रामेर 52 বিঘা ग्रामेर बासिंदारा তাদের অভিযোগ গ্রামে 150 মিটার নতুন নিকাশি তৈরির বরাত পায় একটি ঠিকাদার সংস্থা মাস তিনেক আগে শুরু হয় নিকাশি তৈরির কাজ অভিযোগ এরপর 60 থেকে 70 মিটার পর্যন্ত নর্দমা তৈরির পর কাজ বন্ধ করে দেয় সংস্থাটি তারপর আর কোনো কাজ হয়নি তবে কাজ শেষে বোর্ড বসিয়ে দেওয়া হয় যদিও বোর্ডটি বসানো হয়েছে মাটির নিচে যাতে তা কারোর চোখে না পড়ে আমাদের এলাকায় প্রায় 150 মিটারের ড্রেন এসেছিল অর্ধেক কাজ করার পর ঠিকাদার কাজ না করেই চলে যায় পরে আমরা জানতে পারি পার্টি ফান্ডে পঞ্চায়েত প্রধান উপপ্রধান এবং গ্রামের তৃণমূলের দালালগুলো টাকা খেয়ে পার্টি ফান্ডের নাম করে টাকা খেয়ে মানে সম্পূর্ণ টাকা শেষ করে দেয় সেই জন্য ড্রেনের কাজ অসম্পূর্ণ থেকে যায় এখন বোর্ড লাগিয়েছে মাটির নিচে যেন সাধারণ পাবলিক না দেখতে পায় যখন সাধারণ মানুষের নজরে আসছে ঘটনাটা আমরা সাধারণ মানুষ ডিএম সাহেবকে অভিযোগ করি এবং কি পঞ্চায়েত প্রধানকে বারবার শিডিউলে দেখানোর জন্য বলি ঠিকাদারকে বলে কিন্তু কেউ শিডিউলে দেখায়নি আমাদের ড্রেনের অভিযোগ কন্ট্রাক্টর ড্রেন অর্ধেক করে নিয়ে ছেড়ে দিয়ে চলে গেল আর এখন আমাদের দিকে ড্রেন হয়নি আমরা ড্রেন চাই আর প্রধানে টাকা খেয়ে নেব স্থানীয় সূত্রে খবর নিকাশি তৈরির জন্য পঞ্চদশ অর্থ কমিশন থেকে অর্থ বরাদ্দ হয়েছিল 3.5 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল নিকাশি তৈরি বাবদ গ্রামবাসীদের অভিযোগ কাজ চলাকালীন এলাকাবাসীকে কোনো শিডিউল দেখাননি ঠিকাকর্মীরা উপরন্তু মাত্র 70 মিটার নর্দমা তৈরির পর কাজেও ক্ষান্ত দিয়েছেন তারা গ্রামবাসীদের অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলতে চাননি 52 বিঘার পঞ্চায়েত প্রধান তিনিও টাকা নয় ছয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ গ্রামবাসীদের ড্রেনটা হওয়ার কথা কালী মন্দির অবধি সেখানে মনসা মন্দিরও থাকেনি আর বললো কি যে লক্ষ্মী পূজা 3 দিন পরে কাজ শুরু হবে অথচ রাস্তাটা পর্যন্ত হবে সেটা হয়নি বিভিন্ন ঠিকা সংস্থার বিরুদ্ধে সরকারি বরাদ্দ নয় ছয় করার অভিযোগ নতুন নয় অনেক জায়গাতেই কাজ শেষ না করেই ফলক বসিয়ে দেওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীরা ইংরেজ বাজারের ঘটনায় পঞ্চায়েত প্রধান মুখে কুলুপ আটায় আর্থিক দুর্নীতিতে সরাসরি জড়িয়ে গেছেন তিনিও ঠিকা সংস্থাকে বরাতের ভিত্তিতে পঞ্চায়েতের কোনো আর্থিক লেনদেনে জড়িয়ে আছে বলেই দাবি এলাকাবাসীর ইংরেজ বাজার থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট কলকাতা টিভি আসানসোলের বিজেপি বিক্ষোভ ওভারলোডেড ট্রাক চলাচল নিয়ে বিজেপি বিক্ষোভ রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল জানবো এই নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায় পবিত্র কি হয়েছিল যার জেরে এই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে হলো বিজেপি নেত্রীকে দেখো পাইলে এই মাত্র কয়েক আগে রাত্রিবেলা একটি গাড়ি ওভারলোড খালি ট্রাকে সামনে রেখে আজকে আসানসোলে যে দক্ষিণের বিধায়ক বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি আজকে চিত্তামোড়ের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেন এবং এই বিক্ষোভ অবস্থান শুরু করার পরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ ধরা পড়ে পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করতে আসে যে কতক্ষণ তাদের বিক্ষোভ চলবে বা কখন তারা বিক্ষোভ উঠাবেন এই কথা বলতে এলেই তারপরে তাদের সঙ্গে প্রথমে বৈঠকটা এবং তারপরে খেলা ঢেলি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের এরপরেই এই ঝামেলা বাড়ার সাথে সাথেই অগ্নিমিত্রা পাল নিজে যে গাড়িকে আটকায় এবং যে গাড়ি আটকায় এরপর পাশাপাশি রাস্তায় কর্মী সমর্থকদের নিয়ে তারা করতে পারে এই কারণে আজকে যেহেতু বালির ট্রাক এই রাস্তাটি নিয়ে যাওয়া যাবে না কোন পথে নিয়ে যাওয়া তার প্রশাসন করুক এবং এই বালির যে অবৈধ কারবার তাতে অভিযোগ করেছিল অগ্নিমিত্রা পাল যে এই তৃণমূল সরকারের কর্মী সমর্থক নেতৃত্ব তারা প্রত্যেকেই জড়িত এবং থানা প্রশাসন দেশেও জড়িত তাই এই পথে পুলিশ সাধারণ মানুষ যেন মৃত্যু না হয় তার জন্য ঘুর পথে দাবি নিয়ে যেন তার চলাচল করে এই দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখায় বিজেপির অগ্নিমিত্রা পাল
এর পাশাপাশি তোমাকে বলে রাখি পায়েল যে মানে পুলিশ প্রশাসনের সঙ্গে বেশি ধস্তাধস্তির তুলনায় বিজেপির খুবই সমর্থকদের তাদের বক্তব্য পুলিশের বক্তব্য যদি না ক্যামেরার সামনে মুখ খোলেননি কিন্তু পুলিশের বক্তব্য যে রাস্তা ছেড়ে আন্দোলন করুন রাস্তার মধ্যে নয় এই নিয়ে আবার দফায় দফায় বৈঠকটা বাড়তে থাকে। বেশ ধন্যবাদ পবিত্র, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদ তোমাকে। আমরা দেখলাম আসানসোলে বিক্ষোভে বিজেপি রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আপনারা জানেন যে দুদিন আগে আমাদের দুজন ভাই আমাদের এই বিধানসভার আমার আসানসোল দক্ষিণ বিধানসভার সেই দুই ভাই মোটরসাইকেল করে যাচ্ছিল এবং বালির ডাম্পার তাদেরকে পিষে দিয়ে চলে যায়। আজকে রাতে 10টা হলেই আপনারা দেখবেন যে দামোদর থেকে বালি তুলে ওভারলোডেড ট্রাকস শুধু একটা দুটো নয় শয়ে শয়ে মানে 400-500 ট্রাক এই রাস্তা দিয়ে যায়। এটা একটা মানে ক্রাউডেড লোকালিটি। আজকে আপনার বাড়িতে যদি কারোর হার্ট অ্যাট্যাক হয় বা প্রেগনেন্ট মহিলা বা কোনো এমার্জেন্সি হয় মেডিকেল এমার্জেন্সি আপনি হাসপাতালে পৌঁছতে পারবেন না, এই জ্যাম কাটিয়ে আপনি হাসপাতালে পৌঁছতে পারবেন না। এবং শুধু ট্রাক নয়, আজকে দামোদরকে শেষ করে দিল এরা। দামোদরকে ড্রেসিংয়ের নামে যে বন্যা হবে না তার জন্য ড্রেসিং হচ্ছে। ঝালদার কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্রকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। কোনো মামলাতেই গ্রেফতার করা যাবে না পিন্টু চন্দ্রকে। আসন্ন ঝালদা পুরসভার অরাস্তা প্রস্তাবের বৈঠকেও অংশ নিতে পারবেন তিনি, নির্দেশ বিচারপতি রাজা শেখর মান্থার। পুরসভা ভোটের পর থেকে শিরোনামে ঝালদা পুরসভা। পুরভোটের পর গুলি করে খুন করা হয় জয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে। সেই খুনের মামলায় কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্রকে সাক্ষী হিসেবে ডেকেছে সিবিআই। পাশাপাশি ঝালদা থানার পুরনো বাড়িতে আগুন লাগার ঘটনায় পিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় পুলিশ। সাক্ষী হিসেবে তলব করার পর হাজিরা না দেওয়ায় পুলিশ পিন্টুকে অভিযুক্ত করে। পুলিশ তাকে ফেরার বলেও ঘোষণা করার আর্জি জানিয়ে পুরুলিয়া আদালতে গিয়েছে। পুলিশের অতি সক্রিয়তা নিয়ে বৃহস্পতিবারই হাইকোর্টে দ্বারস্থ হন কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্র। ওই মামলায় শুক্রবার হাইকোর্ট রক্ষা কবচ দিল পিন্টুকে। কোনো মামলাতেই তাকে গ্রেফতার করা যাবে না, অনাস্থা প্রস্তাবে অংশগ্রহণ করতে পারবেন তিনি। এছাড়া পিন্টু চন্দ্র তদন্তে সাহায্য করবেন বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থার। যেহেতু সামনে নো কনফিডেন্স মোশন চেয়ারম্যানের এগেনস্টে এবং সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর কংগ্রেসের সাথে বারো আসন বিশিষ্ট যে পৌরসভা সেখানে বর্তমানে কংগ্রেসের সাথে 7 জন কাউন্সিলর আছে, 5 জন কংগ্রেসের, 2 জন ইন্ডিপেন্ডেন্ট কংগ্রেসের সাথে। তো এখানে তৃণমূল সংখ্যালঘু হয়ে পড়েছে। তো তারা যেটা করতে চাইছে পুলিশ প্রশাসন মারফত এই গোটা প্রক্রিয়াটাকে বানচাল করতে চাইছে। এই পিন্টু চন্দ্রকে 28 তারিখ নোটিশ দেওয়া হলো, বলা হলো 30 তারিখ অ্যাটেন্ড করার কথা, যে তাকে 160 নোটিশ মানে সাক্ষী হিসাবে নোটিশ দেওয়া হলো। একদিনের মধ্যে তাকে অ্যাকিউজড বানিয়ে, শুধু অ্যাকিউজড বানানো নয়, 1 তারিখে তারা প্রেয়ার করে প্রোক্লেমেশন অ্যাটাচমেন্ট সবই চাইবে। আমরা এই মেলাফিরেটা কোর্টের কাছে তুলে ধরেছি এবং কোর্ট যেটা করেছে সমস্ত কিছু শুনে কোর্ট বলেছে পুলিশ কোনোভাবে কোনো কোয়ারশিপ মেজার নিতে পারবে না, অর্থাৎ কোনোভাবে পিন্টু চন্দ্রকে কোনো মামলায়, আমরা যেই মামলার জন্য এসেছিলাম রাজ্য সরকারের তরফ থেকে স্পেসিফাই করতে চেয়েছিল যে এই মামলার কানেকশনেই কি পিন্টু চন্দ্রকে অ্যারেস্ট করা যাবে না। কোর্টের বক্তব্য ছিল, আমি ডেলিবারেটলি এই কথাটা বলিনি, এই মামলায় পিন্টু চন্দ্রকে কোনো মামলায় রাজ্য সরকারের পুলিশ কোনোভাবে গ্রেফতার করতে পারবে না। গত পুরসভা ভোটে ঝালদা পুরসভায় তৃণমূলের 5 কংগ্রেসের 5 এবং নির্দল হিসেবে 2 জন জয়ী হন। তারপরে খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। 2 নির্দল কাউন্সিলর সমর্থন নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল। তপনের 0 আসনে উপনির্বাচনে আবার জয়ী হয় কংগ্রেস। তাদের কাউন্সিলর সংখ্যা দাঁড়ায় 5। সম্প্রতি নির্দল কাউন্সিলররা তৃণমূল থেকে কংগ্রেসের দিকে ঝুঁকেছেন বলে খবর। এই পরিস্থিতিতে অনাস্থা প্রস্তাবের দাবি করে কংগ্রেস। 21 নভেম্বর অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। এর আগে শুক্রবার হাইকোর্ট পিন্টু চন্দ্রকে রক্ষা কবচ দেওয়ায় স্বস্তিতে হাত শিবির। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি।
সবাই একটা ছোট্ট বিরতির ফিরে আসছে, বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেলেও তার পুরো দমে রেশ রয়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। নিরঞ্জন না হয় দশমী থেকে টানা চার দিন চলে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের পালা। আলোকমালায় সেজে রয়েছে বিভিন্ন মণ্ডপ। পুজো উদ্যোক্তাদের থেকে দর্শনার্থীদের দাবি, অশোকনগর হয়ে উঠেছে মিনি চন্দননগর। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর হয়ে উঠেছে মিনি চন্দননগর, এমনটাই দাবি পুজো উদ্যোক্তা থেকে দর্শনার্থীদের। দশমীতে জগদ্ধাত্রীর আরাধনা শেষ হয়ে গেলেও তার রেশ টানা তিন দিন ধরে চলে। নবমীতে ষষ্ঠী থেকে দশমী তিন দিনের পুজো হয়। পরের দিন দশমীর পুজোর পর শুরু হয় ঠাকুর দেখার পালা। রবিবার পর্যন্ত প্রতিমা থাকবে বিভিন্ন পুজো মণ্ডপে। অশোকনগর পুরসভা এলাকার কম বেশি ৭৫টি জগদ্ধাত্রী পুজো হয়েছে। এর মধ্যে শহর এলাকায় ৪০টি এবং গ্রামীণ এলাকায় রয়েছে ৩৫টি। এছাড়াও অশোকনগরের লাগোয়া হাবড়া পুরসভা এলাকায় কয়েকটি পুজো, এর মধ্যে অনেক বিগ বাজেটের পুজো রয়েছে। দশমীর রাত থেকেই আলোকসজ্জা ও প্রতিমা দেখার ঢল নামে মণ্ডপে মণ্ডপে। রাত জেগে বহু মানুষ মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ান। আপনারা তো ভিড় দেখেই দেখতে পাচ্ছেন কত ভিড়। আর যেহেতু ২ বছর বন্ধ ছিল, আমাদের আবেগ কল্যাণগড়ের পুজো, সেই অনুযায়ী বাঁধভাঙা ভিড়। আমরা প্রচণ্ডভাবে আনন্দিত আর এটাকে উপভোগ করছি। আমার মনে হচ্ছে যত রাত বাড়ছে তত যেন আরও আনন্দ লোকের বাড়ছে, আরও সমাগম বেশি হচ্ছে, খুব সুন্দর। এবছর সারাতি দেখব। আর ঠাকুর তো খুবই চন্দননগরের মতো লাইটিং আস্তে আস্তে তেমনই হচ্ছে। এবার সবই ঠাকুর দেখবো রাত্রিবেলা, প্রায় ৪-৫টা ৬টা দেখা হয়ে গেছে, আর রাত বাকি সবকটাই দেখছে। দর্শনার্থীদের নিরাপত্তা দিতে ৩০০রও বেশি পুলিশ কর্মী রয়েছেন। নজরদারি চালাতে বসানো হয়েছে বহু সিসিটিভি ক্যামেরা। অশোকনগর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। সময় একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, চাঁদার জুলুম। চাঁদার জুলুমে হুমকি দেওয়া হলো এক ব্যবসায়ীকে। ৫০,০০০ বদলে ৫,০০০ টাকা চাঁদা দেওয়ায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হলো সেই ব্যবসায়ীকে। মুচিপাড়ার ঘটনা ইতিমধ্যেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে চাঁদা চেয়েছিলেন এবং সেই চাঁদা ৫০,০০০ জায়গায় ৫,০০০ টাকা দেওয়ায় হুমকি দেওয়া হলো এক ব্যবসায়ীকে। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে মুচিপাড়া এলাকা জুড়ে, যেখানে একদল চাঁদা চাইতে আসেন এবং সেই চাঁদা চাইতে এসে এক ব্যবসায়ী থেকে ৫০,০০০ টাকা চাঁদা চায়। ৫০,০০০ জায়গায় সেই ব্যবসায়ী ৫,০০০ টাকা দিলে তাকে ব্যবসা বন্ধ করার হুমকি দেওয়া হয়। জানবো বিস্তারিত এই নিয়ে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি হয়েছিল সেখানে, কোথা থেকে চাঁদা চাইতে এসেছিল এবং তার পরিবর্তে কেনই বা এরকম বলা হলো, তাকে হুমকি বা কেন দেওয়া হলো? দেখো, মুচিপাড়া থানা এলাকার এই ঘটনা। একজন ব্যবসায়ী জয়ন্ত সাহা, তিনি দুজন ব্যক্তির নামে কমপ্লেন করে এবং সেই কমপ্লেনে তিনি বলেন যে ছবিগড় সিনেমা হল সেখানে একটি হোটেল চালায় এবং সেখানকার ওনার এই দুই ব্যক্তি অর্থাৎ ছবি রয় এন্ড প্রীতম রয়, এই দুজনের আগেনস্টে কমপ্লেন, কারণ তারা চাঁদা চাইতে এসেছিলেন এবং চাঁদার যে অ্যামাউন্ট, কালী পুজোর জন্য চাঁদা চাইতে এসেছিল এবং চাঁদার অ্যামাউন্ট কিন্তু ৫০,০০০ টাকা তাদের থেকে দাবি করা হয়। এবং ৫০,০০০ যখন তাদের থেকে চাওয়া হয়, তারা সেটা রিফিউজ করে। অর্থাৎ সেই ব্যবসায়ী বলেন যে তুমি ৫০,০০০ টাকা দিতে পারবে না, এবং তাদের সঙ্গে কিন্তু ক্রমাগত দুর্ব্যবহার করতে থাকে। এবং একদিন নয়, তার বাড়িতে কিন্তু একাধিকবার আসে এই চাঁদার জন্য। এবং তার বাড়ি, তার ওয়াইফ অর্থাৎ জয়ন্ত সাহা, তার স্ত্রী, ব্যবসায়ী যে স্ত্রী, তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং তিনি জানান যে তার বাড়িতে এত টাকা নেই, তিনি দিতে পারবেন না। এবং তারপরে কিন্তু তিনি বাজে ভাষায় তার সাথে কথা বলেন, তার স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বাজে ভাষা তিনি ইউজ করেন, তারা ইউজ করেন অর্থাৎ তরুণ রয় এবং প্রীতম রয়। এবং তারপরে কিন্তু তাদের তরফ থেকে, অর্থাৎ সেই ব্যবসায়ীর তরফ থেকে ৫,০০০ টাকা দেওয়া হয়। এবং সেই ৫,০০০ টাকা দিলে তারা চাঁদা নিতে চায় না এবং তারা বলে যে তাকে ৫০,০০০ টাকাই দিতে হবে, যেটা চাঁদার স্লিপ কাটা হয়েছে সেই ৫০,০০০ টাকাই দিতে হবে, না দিলে তাদের ব্যবসা বন্ধ করে দেবে, এমনও কিন্তু হুমকি দেওয়া হয়। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুচিপাড়া থানায় কমপ্লেন হয়েছে এবং সেই কমপ্লেন লজ করার পর তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ।
দুর্ব্যবহার করা হয়েছে তার স্ত্রীর সঙ্গে। দলীয় নির্দেশ মেনে ইস্তফা দিলেন দাইহাট পুরসভার পুর প্রধান শিশির মণ্ডল। শুক্রবার বেলা ১২টার মধ্যে ইস্তফা পত্র নিয়ে মহকুমা শাসকের দফতরে পৌঁছে যান তিনি, কিন্তু সে সময় কাটোয়ার মহকুমা শাসক না থাকায় ফিরে যান তিনি। পরে মহকুমা শাসকের হাতে ইস্তফা পত্র তুলে দেন বিদায়ী পুর প্রধান শিশির মণ্ডল। বুধবার এক যুবতীর সঙ্গে শিশির মণ্ডলের কথোপকথনের ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়ে দল, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। কার্যত ওই অশ্লীল ভিডিও ভাইরালের প্রেক্ষিতেই দলের তরফে এই পদক্ষেপ। শিশিরকে পদত্যাগ করতে বলা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দলের সমস্ত স্তরের নেতা নেত্রীদের নিয়ে এক বৈঠকের পরে বৃহস্পতিবার একথা জানান পূর্ব বর্ধমান তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। একদম একদম, দলের একজন অনুগত সৈনিক হিসেবে দলের নির্দেশ মেনেই এসেছি। ম্যাডাম ছিলেন না, একটা সরকারি প্রোগ্রামে ছিলেন, সেই জন্য একটু দেরি হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আমি ওখানে আমার চেয়ারম্যানশিপ থেকে আমি পদত্যাগ করে দিলাম, এসডিও ম্যাডামকে দিলাম, এসডিও কাটোয়া। অবশ্যই দল ছোটবেলা থেকে করে আসছি, অবশ্যই দলের কাজ করবো, কেন করবো না, অবশ্যই। হ্যাঁ অবশ্যই দলে আছি, দলে ছিলাম, আছি, থাকবো। দাইহাট চেয়ারম্যান আমাকে ওনার রেজিগনেশন সাবমিট করেছেন, আর ওই রেজিগনেশন আমি ডিস্ট্রিক্টকে ফলো করছি। আজকে তো যখন পর্যন্ত উপর থেকে আমাকে ডিস্ট্রিক্ট থেকে যে নির্দেশ দেওয়া হবে ওই নির্দেশের উপরে আমরা। ভোট পরবর্তী হিংসায় বীরভূম থেকে ৫ তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সিবিআই। গত বিধানসভা ভোটের পর সদাইপুরের শাহাপুরের যাত্রাগ্রামে জয় বাগদি নামে এক বিজেপি কর্মীর উপর হামলা চালানো হয়। জয়ের বাড়িতে ভাঙচুর ও মহিলাদের উপর শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি তৃণমূলের লোকজনই হামলা চালিয়েছিলেন। ঘটনার পর আইনের দ্বারস্থ হন জয় বাগদির পরিবার। হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত নামে সিবিআই বৃহস্পতিবার রাতে শাহাপুর থেকে ওই ৫ তৃণমূল কর্মীকে গ্রেফতার করে। কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থার অফিসারেরা শুক্রবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়। বিজেপি তো কেস করার আগেই বলে দেয় যে এরা আসামি আছে, এবং সবাই কেউ শ্লীলতানির আসামি, কেউ বোম মারার আসামি, কেউ টাকা চুরির আসামি, এ সমস্ত বিজেপির কথার কোনো গুরুত্ব নেই। কোর্টে যখন পাঠানো হয়েছে, কোর্ট বিচার করবে, দেখা যাবে আইনের মাধ্যমে তাদের কি করা যায়। আমরা এটাই চাই যারা দোষী প্রকৃত তা শাস্তি পাক, যেমন আগামী দিনে এই ধরনের ঘটনা করতে গেলে দ্বিতীয়বার ভাবতে। গরু পাচার কাণ্ডে সক্রিয় সিবিআই। শুক্রবার সকালে তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন আধিকারিকরা শান্তিনিকেতনের রতনকুটির অস্থায়ী শিবিরে যান। রতনকুটিতে ঢোকার আগে এক লটারি এজেন্সির দোকানে হানা দেন আধিকারিকরা। লটারির দোকানের মালিককে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেন তারা। সেই সঙ্গে রতনকুটির অস্থায়ী ক্যাম্পে লটারি সংক্রান্ত নথি নিয়ে হাজিরার নির্দেশ দেন তারা। গত ডিসেম্বরে অনুব্রত মণ্ডল লটারিতে কোটি টাকা পুরস্কার পান। গরু পাচার কাণ্ডে তদন্তে অনুব্রত লটারি কোটি টাকার পুরস্কারের প্রসঙ্গ উঠে আসে। সিবিআই এর কাছে অভিযোগ আসে লটারির টিকিট এক ব্যক্তির কাছ থেকে নিয়ে গরু পাচারের কালো টাকা সাদা করেন অনুব্রত। লটারিতে পাওয়া অর্থ নগদে পরিবর্তন করতে সাহায্য করেন কাউন্টারের মালিক বাপি গঙ্গোপাধ্যায়। দিন কয়েক আগে নিজাম প্যালেসে বাপিকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সময় একটা ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর। বহরমপুরের দিকে চোখ রাখবো, সেখানে শিল্প মন্দির গার্লস হাই স্কুলের ঘটনা। এক ক্লার্ক কিছু সেখানের যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে শ্লীলতাহানির অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ উঠল এবার শিল্প মন্দির গার্লস হাই স্কুলের ক্লার্কের বিরুদ্ধে। ছুটির সময় যখন স্কুলের ব্যাগ দিচ্ছিলেন সেই সময় এমনি ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই বহরমপুর থানার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এই ঘটনা নিয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও যেরকম বলছে, এর পাশাপাশি যারা পড়ুয়া রয়েছেন তারাও বলছেন। জানবো এই বিষয় নিয়ে বিস্তারিত। কল্যাণ চন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ, অভিভাবকরা কি বলছেন, সেখানের স্কুল শিক্ষক শিক্ষিকারাই বা কি জানাচ্ছেন এই বিষয়ে?
দেখো পায়েল, অভিভাবকদের একটাই বক্তব্য যে তারা তাদের বাড়ি থেকে যে সমস্ত ছাত্রীদের স্কুলে পাঠাচ্ছেন তাদের প্রত্যেকেই নিরাপত্তার যেমন দরকার নিরাপত্তার প্রশ্ন, পাশাপাশি এই একটা দামি স্কুল এবং বহরমপুরের খোদ বহরমপুর শহরে এরকম একটি স্কুল, যে স্কুল শিল্প মন্দির গার্লস হাই স্কুল, সেই হাই স্কুলেই অনেক ছাত্রী স্বাভাবিকভাবে প্রত্যেক দিনের মতো আজকেও এসেছিল এবং আজকে এই স্কুলের শেষের দিকে ব্যাগ দেওয়ার সময় একজন ক্লাস রয়েছেন যার নাম হচ্ছে সৈকত ভট্টাচার্য, তিনি শ্লীলতা হানি করেছেন ক্লাস ফাইভ এর কয়েকজন ছাত্রীকে বলে অভিযোগ ওঠে। ওই ঘটনা জানানো হয় অভিভাবকদের এবং পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে এবং অভিভাবকরা জানতে পেরে কিন্তু ছুটে আসেন স্কুলের মধ্যে এবং এই রকমই উত্তেজনা শুরু হয়। ছুটে আসে বহরমপুর থানার পুলিশ, এবার অভিযোগের ভিত্তিতে সৈকত ভট্টাচার্যকে আটক করে নিয়ে যায়। কিছুক্ষণ আগে পুলিশ জানিয়েছে যে ওই স্কুলের অভিযোগের ভিত্তিতে ওই সৈকত ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হলো এবং এ বিষয়ে কিন্তু যেটা জানাচ্ছে অভিভাবকরা যে তারা যে সমস্ত এতদিন ধরে স্কুলে এসেছে কোন রকমই এই কোনোদিন এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যদি স্কুলের মধ্যে এই ঘটনা ঘটে থাকে তাহলে তাদের নিরাপত্তা কোথায়। পাশাপাশি স্কুলের যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন তিনি জানিয়েছেন যে বিষয়টি তিনি কোনোভাবেই জানতেন না এবং বুঝতেও পারেননি। পাশের একটি ঘরে ওই ক্লার্ক ছাত্রীদের ব্যাগ দিচ্ছিল, সেই সময় তাদের গায়ে হাত দিয়েছে বলে কয়েকজন ছাত্রী অভিযোগ করেছিলেন। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গেই পুলিশকে জানিয়েছেন এবং অভিভাবকদেরও জানিয়েছেন। ওই ছাত্রীদের যেমন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি এই ঘটনা তিনিও তদন্ত ছট দিয়েছেন এবং এই তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। ইতিমধ্যে সৈকত ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পায়েল, ধন্যবাদ কল্যাণ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। ক্লার্ককে ইতিমধ্যেই গ্রেফতারের দাবি অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে বহরমপুরের শিল্প মন্দির গার্লস হাই স্কুলে। স্কুলের ক্লার্কের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করার দাবি জানিয়েছেন অভিভাবকরা। নদিয়া জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিমলেন্দু সিংহ রায়কে। করিমপুরের তৃণমূল বিধায়ক তিনি শুক্রবার শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সূত্রের খবর, নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা না হওয়া পর্যন্ত জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্ব সামলাবেন নদিয়ার জেলা শাসক শশাঙ্ক শেট্টি। তবে কি কারণে আচমকায় বিমলেন্দুকে সরিয়ে দেওয়া হলো তা নিয়ে শিক্ষা দপ্তরের কেউ মুখ না খুললেও আধিকারিকদের একাংশের অনুমান, কয়েকদিন আগে দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করে 10 লক্ষ টাকা নেওয়ার অভিযোগে উঠেছিল করিমপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। পাশাপাশি বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে বেশ কিছু অনৈতিক কাজেরও অভিযোগ পৌঁছেছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে। সেই কারণেই এই পদক্ষেপ কিনা তা নিয়ে গুঞ্জন দলের অন্দরেই। সিতাইয়ে ক্ষতিগ্রস্ত পার্টি অফিস, আহত গ্রামবাসীদের খোঁজ নিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে দলীয় কর্মীদের ওপর আক্রমণের জেরে সিতাই থানার বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল। শুক্রবার সিঙ্গিমারিতে পৌঁছান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতারা। ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়টি এদিন পরিদর্শন করেন প্রতিনিধিরা, কথা বলেন প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের কনভয় লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। মন্ত্রীর কনভয়ের পিছনে থাকা বিজেপি সমর্থকরা পতাকা নিয়ে মারধর করেন বলে অভিযোগ। মন্ত্রীকে দেখতে এসে সাধারণ মানুষ লঞ্ছিত হন বলে অভিযোগ তুলেছেন শাসক দল। তাদের দাবি, গত পঞ্চায়েত নির্বাচনের মতো এই নির্বাচনেও বোমা বন্দুকের রাজ চাইছে বিজেপি, রুখতে বদ্ধপরিকর ঘাসফুল শিবির। সময় একটা ছোট বিরতির, ফিরে আসছে বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখো পরবর্তী খবরে। প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শুক্রবার ফাউন্টেন পেন ডে পালন করেন পেন কর্মীরা। সেই হিসেবে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগার ও শিক্ষা প্রতিষ্ঠানে আসর বসিয়ে দেওয়া হয়েছে কলম বার্তা। মালদহের গ্রিন পার্কের বাসিন্দা সুবীর সাহা তেমনই একজন কলম প্রেমী, যার সংগ্রহশালায় রয়েছে হাজারো ফাউন্টেন পেন। এক কথায় ঝর্ণা কলমের এক তথ্য সমৃদ্ধ আঁতুর ঘর। খুব বেশিদিন নয়, 2012 সাল থেকে এদেশে পালিত হচ্ছে ফাউন্টেন পেন ডে। প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শুক্রবার ঝর্ণা কলমের উপকারিতা এবং ইতিহাস বর্ণনা করে ফাউন্টেন পেন ডে পালন করেন কলম প্রেমীরা। দিনটিকে আকর্ষণীয় করে তুলতে আমজনতার হাতে উপহার স্বরূপ নানান ধরনের ফাউন্টেন পেন তুলে দেয় কলম প্রস্তুতকারক সংস্থাগুলিও। প্রাচীনকালে পাথরের উপরে আঁকিবুকি কেটে নিজের মনের ভাব জানাত মানুষ।
পরবর্তীকালে সভ্যতার গোড়ার দিকে চলছিল কালিতে কলম ডুবিয়ে লেখার। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ঝর্ণা কলম আবিষ্কারের পরে তা দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়লেও বর্তমানে বলপেনের মাতব্বরীতে ফাউন্টেন পেন ভুলতে বসেছে আধুনিক প্রজন্ম। সেই ভিড়ে মালদহের গ্রিন পার্কের বাসিন্দা পেশায় গ্রন্থাগার কর্মী সুবীর সাহা অবশ্যই ব্যতিক্রম। বিগত 30 বছর ধরে নানান ধরনের কলম সংগ্রহ করে চলেছেন তিনি, সেই সংখ্যা বাড়তে বাড়তে হাজার ছাড়িয়েছে। কি নেই সেই সংগ্রহশালায়? পাখির পালক থেকে খাগের কলম, নিপ পেন, এমনকি সোনা, রূপো, তামা, পাথর, কাঠ, কাগজ ও প্লাস্টিকের তৈরি বিভিন্ন সুদৃশ্য কলম রয়েছে তাঁর কাছে। সংগ্রহের নেশায় তাঁর ভাঁড়ারে রয়েছে এক গুচ্ছ বিদেশি কলমও। শুধু তাই নয়, কোন দেশের লোক কিরকম কলম ব্যবহার করেন তারও খুঁটিয়ে নাটি রয়েছে সুবীর সাহার তথ্য সমৃদ্ধ আঁতুর ঘরে। ফাউন্টেন পেন ডে উদযাপিত হয়, সেই উপলক্ষে আমার এই সংগ্রহ। এখানে 30 বছরের সংগ্রহ আছে আমার কাছে, 1000-এরও বেশি বিভিন্ন ধরনের কলম আছে, বিভিন্ন দেশ বিদেশে নামি দামি ব্র্যান্ডেড কলম আছে, যেমন আছে চায়না, তারপর ইউএসএ, জাপান, জার্মানি, বাংলাদেশ, সিঙ্গাপুর, থাইল্যান্ডেরও কলম আছে। তথ্য বলে 1884 সালে ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন আমেরিকার বিজ্ঞানী লিউইস ওয়াটারম্যান। তার আগে পাখির পালক ও খাগের কাঠি কালিতে ডুবিয়ে তালপাতার উপরে লেখা হতো পুঁথি, পুস্তক কিংবা দলিল দস্তাবেজ। কার্যত ঝর্ণা কলমেই লেখা হয়েছে কালির ইতিহাস। আজ সেই কলম নিজেই ইতিহাস। মালদহ থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন আপাতত এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত দিন সাত দিন।